আবারও বিয়ে করেছেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সারিকা সাবরিন। পাত্র আহমেদ রাহি পেশায় একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার এবং দ্রিক ব্যান্ডের বেস গিটারিস্ট। গেল 2 ফেব্রুয়ারি দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা। এর আগে 2014 সালের অগস্টে ব্যবসায়ী মাহিম করিম খানকে ভালোবেসে বিয়ে করেছিলেন সারিকা। পরের বছরই তাদের ঘর আলো করে আসে একমাত্র কন্যা সন্তান। তবে সেই সংসার বেশি দিন টেকে নেই। 2016 সালে বিচ্ছেদের পথে হাঁটেন তারা। সারিকার বিয়ে নিয়ে তার সাবেক স্বামী মাহিম করিম খান গণমাধ্যমকে বলেন, সারিকার নতুন জীবনের জন্য সবসময় শুভকামনা থাকবে, আমি তার সুন্দর জীবন প্রত্যাশা করি। তিনি আরো বলেন, সারিকার সঙ্গে আমার কথা হয়েছে, বিয়ের খবর জানার পরই তাকে অভিনন্দন জানিয়েছি। সারিকা আমার মেয়ের মা, সন্তানের জন্য আমাদের দুই পরিবারের একটা ভালো সম্পর্ক রয়েছে। মাহিম যোগ করেন, মানুষের জীবনে অনেক কিছুই হয়, ব্যক্তি জীবনে আমরা আলাদা হয়েছি, তবে ওর প্রতি আমার সম্মান সবসময় থাকবে। এদিকে ব্যক্তি জীবনের প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করে আবারও সবিজে ঘুরে দাঁড়িয়েছেন সারিকা, নিয়মিত অভিনয় করছেন। বিয়ের বিরতি কাটিয়ে চলতি মাসে ক্যামেরার সামনে দাঁড়াবেন এই অভিনেত্রী। অন্যদিকে সারিকার সঙ্গে বিচ্ছেদের পর মাহিম করিমও মডেলিং এর খাতায় নাম লিখিয়েছেন। সামনে তার অভিনীত দুটি হিন্দি ভাষার গানের মিউজিক ভিডিও প্রকাশ্যে আসবে। নতুন কাজগুলো বেশ যত্ন নিয়ে করেছেন তিনি। এছাড়া ব্যবসায়িক ব্যস্ততার কারণে অনেক সময় তাল মিলিয়ে সব কাজ করা সম্ভব হয় না বলে জানিয়েছেন মাহিম।